ঢেঁড়স খাওয়ার পরে দুইটা জিনিস কখনোই খাওয়া উচিত না। যদি আপনি তা খান তাহলে আপনার সারা জীবন পস্তাতে হতে পারে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন দুইটি খাবার সম্পর্কে যা ঢেঁড়স খাওয়ার পরে কখনো আমাদের খাওয়া উচিত না। কারণ যদি আপনি এই দুটি খাবার খান তাহলে আপনার শরীরের অনেক বড় ক্ষতি হতে পারে। আমরা প্রায় সবাই ঢেঁড়স খেতে বেশ পছন্দ করি। ঢেঁড়স দেখতে যেমন সুন্দর চিকন হয়ে থাকে, ঠিক তেমনি ঔষধি গুণে ভরপুর হয়ে থাকে। সুস্থ থাকার জন্য ডাক্তাররা আমাদেরকে সবুজ শাক সবজি খেতে বলেন এবং সবুজ সবজির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি হলো ঢেঁড়স। এটা তো আপনারা সবাই জানেন, ঢেঁড়সে রয়েছে ফসফরাস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং কপার সহ আরও অনেক কিছু। ঢেঁড়স ফ্রাই, ঢেঁড়স ভাজি সহ ঢেঁড়সের যে কোনো তরকারি মানুষ খুব পছন্দ করে খেয়ে থাকে। ঢেঁড়সের মধ্যে এমন অনেক পুষ্টিগুণ থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ভেন্ডিয়া তো উপকারী হওয়া সত্ত্বেও আপনি জেনে অবাক হবেন, ভেন্ডি খাওয়ার পরে যদি আপনি এই দুটি খাবার খান তাহলে আপনার শরীরের অনেক ক্ষতি হতে পারে এবং এই খাবার দুটির কথা না জানলে আপনাকে সারা জীবন পস্তাতে হতে পারে। সবুজ সবজি খুবই উপকারী, কিন্তু তার মধ্যে কিছু সবজি রয়েছে যা খাবার পরে আমাদের বিশেষ খেয়াল রাখা জরুরি। কারণ না জেনে কোনো কিছু খেলে আপনার শরীরে খুবই ক্ষতিকর প্রভাব পড়তে পারে। মানুষ সুস্থ এবং ফিট থাকতে প্রচুর পরিমাণে সবুজ সবজি খেয়ে থাকে এবং তা যদি হয় ঢেঁড়স তাহলে তো সবাই খুবই মজা করে খায়। ঢেঁড়স এমন একটি সবজি যা 12 মাসই আমরা বাজারে পেতে পারি এবং যাদের পছন্দ তারা প্রায় প্রতিদিনই ঢেঁড়স খেয়ে থাকে। তাই তাদের জন্য এটা জানা খুবই জরুরি যে ঢেঁড়স খাওয়ার পরে এই খাবার দুটি খাওয়া একেবারেই উচিত নয়। সেই দুটি খাবারের প্রথমটি হচ্ছে করলা। ঢেঁড়স খাওয়ার পরে ভুলেও কখনো করলা খাওয়া উচিত নয়। আমাদের বাসায় প্রায় প্রতিদিনই একের থেকে বেশি তরকারি রান্না হয়ে থাকে। যেহেতু ঢেঁড়স 12 মাসই বাজারে পাওয়া যায় তাই অনেকেই আছে যে করলা এবং ঢেঁড়স একসাথে খেতে পছন্দ করেন। কিন্তু ঢেঁড়স খাওয়ার পরে কখনোই করলা খাওয়া উচিত নয়, কারণ ঢেঁড়স খাওয়ার পরে করলা খেলে তা আমাদের পেটে গিয়ে বিষে পরিণত হতে পারে, এমনকি এর ফলে আপনার মৃত্যুও হতে পারে। বন্ধুরা, এ কথা শুনে আপনাদের বিশ্বাস না হলেও এটাই সত্যি যে ঢেঁড়স খাওয়ার পরে যদি আপনি করলা খেয়ে থাকেন তাহলে এটা আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তাই করলা ও ঢেঁড়স আমাদের একসাথে খাওয়া একেবারেই উচিত নয়। এমনকি কেউ যদি করলার জুস খেতে চায় তাহলেও তার অবশ্যই ঢেঁড়স বাদ দিয়ে দেওয়া উচিত। দ্বিতীয় যে খাবারটি খাওয়া একেবারেই উচিত নয় আর তা হচ্ছে মূলা। ঢেঁড়স খাওয়ার পরে কেউ যদি মূলা খায় তাহলে তা তার শরীরে খুবই ক্ষতিকর ক্ষতি করতে পারে এবং তার শরীরে বিভিন্ন ধরনের দাগের সৃষ্টি হতে পারে, যেমনটা মাছ খাওয়ার পরে দুধ খেলে হয়। ঢেঁড়স খাওয়ার পরে কেউ যদি মূলা খায় তার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এবং এ পরিবর্তনের ফলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের দাগ দেখা যায়। এবং আপনি যদি বারবার একই কাজ করেন তাহলে আপনার চেহারা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে আপনার চিকিৎসকের পরামর্শ সহ বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। তাই নিজের সৌন্দর্য রক্ষার জন্য অবশ্যই ঢেঁড়স খাওয়ার পরে মূলা খাওয়া থেকে বিরত থাকতে হবে। তো বন্ধু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।